হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য একটা মেকআপ ভিডিও নিয়ে এসেছি। এটা অ্যাকচুয়ালি অনেক দিন আমাকে সবাই অনেকবার বলেছিল যে একটা মেকআপ ভিডিও বানাতে, আমি কিভাবে মেকআপ করি। তো চলো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। তো লেটস স্টার্ট। তো প্রথমে আমি আমার স্কিনটাকে খুব ভালো করে ময়েশ্চারাইজ করে নিচ্ছি। এখানে আমি খুব একটা লাইট ময়েশ্চারাইজার নিয়েছি, পন্ডসের লাইট ময়েশ্চারাইজার। আর তারপর ঠোঁটে একটা লিপ বাম লাগিয়ে নেব, কারণ আমি যেহেতু আজকে ম্যাট লিপস্টিক ইউজ করবো, শীতকাল মানে বুঝতেই পারছো। আর আমি আজকে মেবলিনের একটা ফাউন্ডেশন ইউজ করছি, এটা শেড হচ্ছে 128। এটা আমার পারফেক্ট শেড বলতে পারো, কারণ আমি একটু লাইট শেড ইউজ করি, কারণ গরমে বা কিছুক্ষণ থাকলে আমাদের ফাউন্ডেশন একটু কেকি হয়ে যায়, অক্সিডাইজ হয়ে যায়। তার জন্য আমি একটু আমার থেকে এক শেড লাইটার ইউজ করি। তো গলায় ভালো করে আমি ফাউন্ডেশন দিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে আইব্রোটাকে সেট করে নেব। আইব্রো করার জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা প্রোডাক্ট আমি ইউজ করছি, এটাই আমি ন্যাচুরালি ইউজ করে থাকি। তাছাড়া ডেইলি বেসিসে আমার অন্য একটা আইব্রো কিট রয়েছে যেটা আমি ইউজ করি, আর এটা হচ্ছে একটু ভারী মেকআপ করলে আমি ইউজ করি। তো বিয়ে বাড়িতে সাধারণত আমি কিন্তু এভাবেই মেকআপ করে থাকি। এরপর আমি একটা সুইস বিউটির কনসিলার ইউজ করছি, যেটা আমার আইব্রোকে ডিফাইন করার জন্য, আইব্রোটাকে আরও ভালো করে ফুটে তোলানোর জন্য, আর চোখের উপরে এবং চোখের নিচে আমি ইউজ করে নিচ্ছি। এটার ফলে চোখে আইশ্যাডোটা বুঝতে কিন্তু ভীষণ সুবিধা হয়। অ্যাকচুয়ালি আইশ্যাডোটাকে আরও সুন্দর করে তোলার জন্য আমরা চোখে কনসিলারটা ইউজ করে থাকি। তারপর আমি ফেসেস কানাডার এই ফেস পাউডারটা দিয়ে পুরো মুখে ফেস পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আর এইটা আমি ন্যাচুরালি ভীষণ ইউজ করি, আমার খুব ভালো লাগে। আর তারপর মার্সের এই আইশ্যাডো প্যালেটটা আমি ইউজ করছি। আর আজকে আমি যত রকমের আই মেকআপ করবো সবটাই কিন্তু মার্সের এই আইশ্যাডো প্যালেটটা থেকেই করবো। তো ফার্স্টেই একটা নিউড শেড নিয়ে দেখতে পাচ্ছ আমি আমার ক্রিজ লাইনে ভালো করে ড্র করে নিলাম। আর তারপর এই ব্ল্যাক শেডটা নেব, ব্ল্যাক শেডটা নিয়ে আমার একেবারে চোখের আউটার কর্নারে একটু ভি শেপে দেওয়ার চেষ্টা করব। একদম বাইরের থেকে ভেতরের দিকে আইশ্যাডোটাকে ঠেলে ঠেলে কিন্তু মুভ করতে হবে, বাইরের দিকে করলে হবে না, বাইরের থেকে ভেতরের দিকে আমাদের আইশ্যাডোটাকে পুশ করতে হবে। সেমভাবে ইনার কর্নারেও কিন্তু আমি ব্ল্যাক আইশ্যাডোটাকে এইভাবে ড্র করে নেব। তারপর যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে এই প্যালেট থেকে একটা শিমার শেড নেব, সেটা হচ্ছে গোল্ডেন কালারের একটা শিমার শেড। এই শিমার শেডটা আমি একেবারে মাঝখানে একটা স্পেসটা রয়েছে সেখানে হালকা করে ট্যাপ ট্যাপ করে আঙুল দিয়ে এভাবে দিয়ে দেবো, আর শেষের যে কোনাগুলো সেটাকে ব্ল্যাক আইশ্যাডোর সঙ্গে একটু মিক্স করে দেওয়ার চেষ্টা করব। তারপর একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি একেবারে ক্রিস লাইনে হালকা করে দিয়ে দেবো যাতে করে মিশে যায়। আর তারপরে এই ইয়েলো কালারের একটা গ্লিটার নেব, সেই গ্লিটারটা আমি ঠিক শিমার শেডের উপরে হালকা হালকা করে প্রেস করে এভাবে বসিয়ে দেবো আমার আইশ্যাডোটাকে আরও খুব সুন্দর করে তোলার জন্য। তারপরেই আমি একটা মাস্কারা ইউজ করে নিচ্ছি। মাস্কারা তোমরা যে কোনো ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করতে পারো, কিন্তু বিয়েবাড়ির জন্য বা যে কোনো পার্টির জন্য কিন্তু অবশ্যই একটা হাই ভলিউমের মাস্কারা অবশ্যই ইউজ করা উচিত, যেহেতু আমি কোনো আইল্যাশ লাগাচ্ছি না। আর তারপর ইনসাইটের এই হাইলাইটারটা নিয়েছি, এই হাইলাইটারটা ভীষণ ভালো, খুব ন্যাচুরাল লুক দেয়। এটা আমি আমার ইনার কর্নারে চোখে সেট করে নেব, কারণ ইনার কর্নারে যখন তুমি কোনো হাইলাইটার দেবে তোমার চোখের আইশ্যাডোটা আরও খুব সুন্দর করে ফুটে ওঠে। তারপর আইলাইনার লাগিয়ে নিচ্ছে, আইলাইনারটা অবশ্যই ওয়াটারপ্রুফ এবং ম্যাট আইলাইনার হওয়া উচিত, তাতে করে চোখের আইশ্যাডো আরও বেশি সুন্দর লাগে দেখতে। তারপর আমি এই নিউড শেডটা আবার নিচ্ছি, যেটা আমি আমার চোখের নিচে দিয়ে দেবো, কেননা চোখের নিচটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো এইভাবে সেমভাবে নিউড কালার আর ব্ল্যাক কালারটাকে নিয়ে আমি হালকা করে সেই নিউড কালারের উপর দিয়ে চোখের নিচটায় খুব সুন্দর করে কাজলের মতো করে দিয়ে দেবো, যাতে করে আমার চোখটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো আমার চোখের মেকআপ রেডি। আর তারপর আমি ব্লু হেভেনের এই কাজলটা ইউজ করছি, এটাই আমি বেশি ইউজ করি, আমার খুব ভালো লাগে ইউজ করতে, খুব কম প্রাইসের জেনুইন প্রোডাক্ট। আর তারপর সেটা হচ্ছে ইনসাইটের এই ডুও প্রোডাক্ট, যেটা হচ্ছে কন্ট্যুর অ্যান্ড হাইলাইটার শেড একসঙ্গে রয়েছে। তো এই কন্ট্যুরটাই আজকে আমি ইউজ করছি আমার পুরো ফেসে, নাকে। এটা দিয়ে আমি আমার স্কিনটাকে ভালো করে কন্ট্যুর করে নিলাম। আর তারপর একটা পাফ দিয়ে আমরা এভাবে ব্লেন্ড করে নেব ভালো করে, যাতে করে পুরো জিনিসটা মুখের মধ্যে সেট হয়ে যায়। এবারে আমি আবার সেই কনসিলারটা ইউজ করব, যেখানে যেখানে আমার হাই পয়েন্ট করা উচিত, যেখানে যেখানে আমার হাইলাইটার করা উচিত, সেই সমস্ত জায়গায় আমি এই কনসিলারটা আবার ইউজ করছি। যেমন নাকের ওপর, তারপরে ঠিক কন্ট্যুর শেডের নিচে, থুতনিতে এবং ঠোঁটের ওপরে।
তো এইসব জায়গা ভালো করে কনসিলার দিয়ে আমাদের মেল্ট করে নিতে হবে। এবারে আমি আবার ফেস পাউডারটা নিয়ে আমার পুরো ফেসটাকে ওয়ান্স এগেইন সেট করে নেব ফাইনালি। আর তারপর যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা ব্লাশ, এটা সুইস বিউটির একটা ব্লাশ প্যালেট, অনেক দিন থেকে আমার সঙ্গে রয়েছে, এটা আমার ভীষণ ফেভারিট। এখানে ব্লাশ, হাইলাইটার সব কিছু তুমি একসঙ্গে পাবে, প্লাস একটা ব্রঞ্জার শেডও রয়েছে। তো এই ব্রঞ্জার শেডটা আমি প্রায়শই ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে। আর এখানে একটা হালকা পিচ কালার আমি ইউজ করছি ব্লাশ হিসেবে। শেষে হাইলাইটার হিসেবে ওয়ান্স এগেইন ইনসাইটের এই হাইলাইটারটা, এটা শেড নাম্বার 02 মুনস্টোন প্লিজ, আমার ভীষণ প্রিয়। আর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার আমার স্কিনে অলরেডি হয়ে গেছে, ভীষণ চকচক করছে। কিন্তু এটা স্কিন লাইক ফিনিশ দেয়, মানে তোমার স্কিনে এক্সট্রা কিছুই লাগবে না, মনে হবে তুমি ভেতর থেকে ব্লাশ করছো। তো তারপর ইনসাইটের একটা লিপস্টিক, এটা একেবারে পিওর রেড লিপস্টিক যাকে বলবো, ক্যামেরাতে হালকা পিঙ্কিশ দেখাচ্ছে বাট এটা পিওর রেড। তো আমার লিপস্টিক লাগানো কিন্তু কমপ্লিট। এরপরে যেটা করব সেটা হচ্ছে একটু সাজুগুজু, মানে একটা ছোট্ট টিপ, বেশি বড় টিপ আমি পরি না। আর তারপর আমার পুরো লুকটা দেখে নাও কেমন লাগছে আমাকে। তো আমার মেকআপ লুকটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি চাও আমি এরকম আরও নতুন নতুন মেকআপ লুক নিয়ে আসি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো লাভ ইউ অল, টাটা।